বাণিজ্য সেবার নির্দেশ থাকলেও মানছে না বেনাপোল কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ। সপ্তাহে শনিবার পোশাক শিল্পের কাঁচামাল ছাড় না হওয়ায় ব্যাহত হচ্ছে রফতানি প্রক্রিয়া। এ মুহূর্তে বেনাপোল বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি যাচ্ছে তার কাছে। গত 11 বছর ধরে বেনাপোল কাস্টম হাউস থেকে যে রাজস্ব আয়ের যে লক্ষ্যমাত্রা সেটি কিন্তু অর্জন হচ্ছে না। রাজস্ব আয় এবং আমদানি রপ্তানি বৃদ্ধি এবং বাণিজ্য সেবা বৃদ্ধি করার জন্য গত 2017 সালে কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড ইনবিআর সপ্তাহে 7 দিনে 24 ঘন্টা আমদানি এবং রপ্তানি বাণিজ্য এবং পণ্য খালাসের নির্দেশনা দেয়। তবে এই নির্দেশনা থাকলেও কাস্টমস এবং বন্দর কর্তৃপক্ষ তারা যথাযথভাবে এই নির্দেশনা পালন না করায় কিন্তু ব্যবসায়ীরা পরিপূর্ণ সুফল পাচ্ছে না। আপনি জানেন ভারত থেকে যে সমস্ত পণ্য আমদানি হয় তার বড় একটি অংশ রয়েছে কিন্তু গার্মেন্ট শিল্পের কাঁচামাল, অর্থাৎ এই সমস্ত কাঁচামাল বাংলাদেশে আমদানি হওয়ার পর এটি কিন্তু প্রক্রিয়াজাতের পরে বিভিন্ন গার্মেন্টস পণ্য তৈরি হয়ে আবার কিন্তু বিদেশে রপ্তানি হয় এবং এই রপ্তানি খাতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বৈদেশিক মুদ্রা আসে। তবে বিশেষ করে শনিবারে কিন্তু বেনাপোল বন্দর থেকে যে গার্মেন্ট সামগ্রী সেটি ছাড় নেওয়ার জন্য কাস্টম কর্তৃপক্ষ কিন্তু কাজ না করায় কিন্তু ব্যবসায়ীরা এ ধরনের পণ্য ছাড় নিতে পারছে না এবং এতে যে রপ্তানি খাত কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি জানেন এই সপ্তাহে 7 দিনে 24 ঘন্টা বাণিজ্য সেবা, অর্থাৎ শুক্র এবং শনিবারের মতো যে সাপ্তাহিক ছুটি, এই সাপ্তাহিক ছুটির দিনেও কিন্তু অন্যান্য দিনের মতো কিন্তু স্বাভাবিক পণ্য খালাস চালু থাকার কথা, সেটি কিন্তু বেনাপোল বন্দরে শুক্রবার টোটালি আমদানি এবং রপ্তানি বাণিজ্য বন্ধ থাকে এবং শনিবারে শুধুমাত্র খাদ্যদ্রব্যের কিছু কাঁচামাল খালাস হওয়ার ব্যবস্থা থাকলেও যে এই যে গার্মেন্টস পণ্য বা অন্যান্য পণ্য সেটি কিন্তু ব্যবসায়ীরা খালাস নিতে পারেন না। আপনি জানেন যে বেনাপোল বন্দর থেকে দেশে যে স্থলপথে যে পণ্য আমদানি হয় তার প্রায় 70% কিন্তু পণ্য এই বেনাপোল বন্দর দিয়ে আমদানি হয় এবং বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণে রপ্তানি বাণিজ্য বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন যদি শনিবার এই যে পণ্য খালাসের যদি ব্যবস্থা স্বাভাবিক ব্যবস্থা রাখা যায় তাহলে কিন্তু আমাদের রপ্তানি বাণিজ্য যেমন প্রচুর বাড়বে তেমনি কিন্তু সরকারের যে রাজস্ব হয় সেটি কিন্তু বাড়বে বলে আমরা বলেছেন। আমরা ব্যবসায়ী সাধারণ ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে যে দ্রুত এই শনিবার যে বাণিজ্য সেবা সেই বাণিজ্য সেবাটা চালু করার দরকার। তবে আমরা এই বিষয় নিয়ে বিভিন্ন সময় কিন্তু কাস্টম এবং বন্দরের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে 24 ঘন্টা বাণিজ্য সেবা চালু করতে কিন্তু প্রচুর পরিমাণে জনবল দরকার এবং বন্দরের অবকাঠামো দরকার, কিন্তু সেটি কিন্তু পর্যাপ্ত না থাকায় কিন্তু এই 24 ঘন্টার যে বাণিজ্য সেবা সেটি কিন্তু চালু হচ্ছে না বলে আমরা জানতে পেরেছি। আপনি জানেন যে প্রতি বছর কিন্তু প্রায় 5.5 থেকে 6 হাজার কোটি টাকা রাজস্ব আসতো কিন্তু সম্প্রতি কিন্তু এই রাজস্ব আয়ের পরিমাণও কিন্তু অনেকাংশে কমে গেছে, অর্থাৎ বর্তমানে কিন্তু 400 থেকে 450 কোটি টাকা প্রতি বছর রাজস্ব আসছে এবং দিনে আমদানি রপ্তানি সেটি কিন্তু অনেকাংশে কমে গেছে। এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে সর্বশেষ। আমরা তখন সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল স্থল বন্দরে।